গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তোষাস, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা। এপার ওপার কোন পাড়ে জানি না, ওহো আমি সব পাড়েতেই আছি, একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা, দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রণা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। শিবদাস ব্যানার্জির লেখা আর ভূপেন হাজারিকার গাওয়া এই গানটি হঠাৎ মনে পড়ে গেল। সীমানার দুপারে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনাবলীর প্রচুর মিল। সুশিক্ষিত যুব সমাজই যে দেশের মেরুদণ্ড, দেশের ভবিষ্যৎ তা পৃথিবীর বহু জায়গায় আগেও প্রমাণিত হয়েছে, এবারেও হলো এবং হতে থাকবেও। ছাত্রদের হাত ধরে কীভাবে বিভিন্ন জাতি, সমাজ ও দেশের পুনর্জাগরণ হয়েছে তা আমরা অতীতেও বহুবার দেখেছি, আবার দেখছি। বাংলাদেশের জনগণ ঠিক করেছেন না ভুল, ভারতীয় হিসেবে সে তর্কে যাওয়া ঠিক হবে না, কারণ বাংলাদেশকে ভারতবাসীর চেয়ে বাংলাদেশবাসী অবশ্যই ভালো করে জানেন, ভালো চেনেন। তাই কি করলে বাংলাদেশের ভালো হবে সেটা তাদের হাতে ছেড়ে দেওয়াই ভালো, তাই নয় কি? এটা সত্যি যে অনেক অপ্রীতিকর ঘটনা ওই সময় ঘটেছে, যেগুলো না ঘটলেই হয়তো ভালো হতো। কিন্তু এটাও আমরা জানি যে যে কোনো সদর্থক মুভমেন্টকে বিপথে চালিত করতে অনেক অসামাজিক শক্তি বা তত্ত্ব কাজ করে, যেগুলোকে হ্যান্ডেল করা হঠাৎ করে গড়ে ওঠা কোনো আন্দোলনের পক্ষে হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে তারা অতীতের কর্মের ফল। প্রতিবেশী হিসেবে বুক ভরা শুভেচ্ছা রইল বাংলাদেশবাসীর জন্য। এবার আসি দেশের কথায়, সীমানার এপারে। ঘটনা একই রকম নয়, কিন্তু আন্দোলনের পথ প্রায় একই রকম। আবাল বৃদ্ধ বনিতা পথে নেমেছেন, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। হতে পারে সেগুলো শুধুই কথা বা লেখা, বা শুধুই আঁকা বা গাওয়া বা বলা, কিন্তু মনে রাখতে হবে বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার প্রভাব কিছু কম নয়। যারা হয়তো গ্রুপে খুব কম কথা বলতেন বা প্রায় বলতেনই না, তারাও আজ সোচ্চার। আজকের ঘটনা আরও অনেক অনেক অর্থবহ। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গল আর মোহামেডানের সমর্থকরা আজ হাত ধরাধরি করে পুলিশের লাঠির সম্মুখীন হয়েছেন। স্বাধীন পশ্চিমবঙ্গে সুতীব্র প্রতিবাদগুলোর অন্যতম আজকের এই প্রতিবাদ। দেশের ফুটবলারদের নগ্ন পায়ে বুট পরিহিত ইংরেজ খেলোয়াড়দের সম্মুখীন হওয়ার গল্প আমরা শুনেছি, এজন্য তারই এক অন্য রূপ। এবং শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতবর্ষ আজ পশ্চিমবঙ্গের সাথে অতি সক্রিয়ভাবে সুর মিলিয়েছে, যা এক প্রবল সম্ভাবনাময় দেশবাসীর রাষ্ট্রীয় একতার প্রমাণ। অনেক কথা বলে দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল বিগত কয়েকদিনের জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, দিয়ে গেল এক সদর্থক ভবিষ্যতের ইঙ্গিত। ধন্যবাদ, নমস্কার।